নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর দিদি দুজনে আবার মাঠে কাঁকড়া ধরতে যাব বেরিয়েছি। আমি জাল নিয়েছি আর দিদি একটা বালতি নিয়েছে। এই বর্ষাকালে জমিতে এক ধরনের কাঁকড়া হয়, আমরা ওই কাঁকড়াকে তেলো কাঁকড়া বলি। চিতি কাঁকড়ার থেকে সাইজে একটু বড় বড় হয়, খেতে ভীষণ ভালো লাগে। জানি না কতগুলো পাবো, কিন্তু আমি আর দিদি আজকে যাব কাঁকড়া ধরতে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমরা দুজনে চলে এসেছি জমির ধারে। ওই যে জমির ধারে ধারে খালের মধ্যে কাঁকড়াগুলো থাকে। আমরা এবার জমিতে নেমে যাব। দুটো ক্যাংড়া পেয়ে গেছি। বন্ধুরা, এই কাঁকড়াগুলো ধারের দিকেই থাকে, আমিও চলে এসেছি কারণ আমি এখনো একটাও পাইনি। দিদি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো কাঁকড়াগুলো কেমন বেয়ে বেয়ে যাচ্ছে, দেখো। চলো 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 চলো, দিদি যাও যাও, এদিকে আসো, দেখো জালটা চাপা দিলাম, কোথায় গেল? মন করে ধরে, এই তো একটা পেয়েছি। বন্ধুরা কাঁকড়াগুলো যা দাঁড়া বড় বড়, একবার যদি কামড়ে দেয়, এই দেখুন, এই দেখুন। আমি তো একটা পেয়েছি দেখতে। আমরা প্রায় এক ঘন্টার মতো দুজনে মিলে কাঁকড়া ধরছি। একটু ওই ভেতর দিকটা যাব। ধর ধর ধর, জলের আওয়াজ পেয়ে ওরা চলে যায়। এই যে আমি একটা পেলাম, দেখুন অনেকগুলো কাঁকড়া ধরা হয়ে গেছে। একটা চিতি কাঁকড়াও পেয়েছে। এই যে এইটা চিতি কাঁকড়া, এটা কিন্তু তেলো কাঁকড়া না। পপি হাঁপিয়ে গেছে, আমি হাঁপিয়ে গেছি কাঁকড়া ধরে। এগুলো জল গুলন হয়ে গেছে, এগুলো আর কাঁকড়া থাকলেও আমরা দেখতে পাবো না, একটু ফাইন জলে ধরে গেছে। আমরা একটু ধান জমির ভেতরের দিকে যাচ্ছি কাঁকড়া খুঁজে খুঁজে। এই যে আমি একটা কাঁকড়া, আমি একটা কাঁকড়া পেয়েছি। বন্ধুরা আমরা দুজনে মিলে মোট এতগুলো কাঁকড়া ধরেছি, দেখুন। আমাদের কাঁকড়া ধরা হয়ে গেছে, এবার আমরা চলে যাব রান্নার কাছে। হাত
বন্ধুরা আমরা কাঁকড়া ধরে হাত পা ধুয়ে চলে এসেছি রান্নার কাছে। কাঁকড়া গুলো ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। জল দিয়ে দাও, দিয়ে দাও, পুরোটা দাও। প্রথমে ওই বড় দাঁড়াগুলো ভাঙবো। আজকে আমি এই কাঁকড়া দিয়ে যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা খেতে একদম অন্যরকম, খুব ভালো লাগে খেতে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমাদের কাঁকড়ার সব দাঁড়াগুলো ভাঙা হয়ে গেছে, আর এই রেসিপিটার জন্য আমি কাঁকড়া আর কাঁকড়ার এই যে বড় বড় দাঁড়াগুলো আছে এইগুলো নেব। আর এই ছোট দাঁড়াগুলো দিলেও হয়, কিন্তু আজকে আমি এই কাঁকড়ার দাঁড়াগুলো দেব না, এগুলো এমনিই বাড়িতে ভাজা করে খেয়ে নেব। আর কাঁকড়ার পেছন দিকে এই যে শক্ত অংশটা আছে এই অংশগুলো ছাড়িয়ে নেব। সব কাঁকড়াগুলো ভালো করে বেছে নিয়েছি, এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। কাঁকড়াগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এক টুকরো লেবু, সরিষার তেল, টমেটো কুচি, লবণ, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা আর রসুনগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দিদি আদা আর রসুনটা বেটে নেবে। আর এদিকে আমি কাঁকড়ার এই খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে টানলেই হয়ে যায়, এ দেখুন। এইগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দিতে হয়। আমি কাঁকড়ার এই খোসাগুলো ফেলবো না, এর ভেতরে ঘি আছে, পরে বের করে নেব। দিদির মশলা বাটা হয়ে গেছে, দিদি আমার সঙ্গে কাঁকড়া ছাড়াতে লেগেছে। আমাদের কাঁকড়াগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ায় দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব গোটা জিরে। এবার দিদি এগুলো গুঁড়ো করে নেবে। কড়ায় আমি দিয়ে দেব সরিষার তেল। এই কাঁকড়ার মধ্যে আমি দিয়ে দেব লেবু রস, আর দেব লবণ। ভালো করে মেখে নেব, শুধু কাঁকড়াতেই মাখবো, দাঁড়াতে আর ঘিতে মাখবো না। এদিকে তেল গরম হয়ে গেছে, কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দেব। কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়াগুলো আমি লাল করে ভেজে নেব। আর ওদিকে দিদি মশলাটা গুঁড়ো করে নেবে। কাঁকড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর একটু সরিষার তেল দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব।
গুঁড়ো করা হয়ে গেছে? হ্যাঁ গুঁড়ো করা হয়ে গেছে। তাহলে গরম মশলাটা বেটে নাও। এবার দেবো আদা বাটা, রসুন বাটা, এবার আমি মাঝখানটায় কাঁকড়ার ঘিটা দিয়ে দেবো। এবার দেব লবণ, এবার দেব হলুদ গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালো করে কষে নিয়েছি, মশলাটা খুব ভালো করে কষতে হবে। এবার আমি ভেজে রাখা কাঁকড়ার কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে কাঁকড়াগুলো খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর ভেজে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। আমি আর জাল দেব না, যে আঁচটা আছে ওই আঁচেই রাখবো। খানিকক্ষণ পর আমি একবার চাপাটা খুলে নেব। আমার এই রেসিপিটা হয়ে গেছে। সবার শেষে আমি ওপর দিয়ে গরম মশলা যেটা বেটে রেখেছিল দিদি সেটা দিয়ে দেব। রেসিপিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। আজকে আমরা এখানে খাবো না, কাঁকড়া মানে কাঁকড়ার স্বাদটা অন্যরকম আর খেতেও ভীষণ মজা লাগে, তাই আজকে আমরা একটা নতুন জায়গায় গিয়ে খাবো। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এরা দুজনে মিলে জমির মাঝখানে কোথায় উঠে গেল। আমাদের রান্নাঘরের পাশে এটা বানানো হয়েছে ক্যামেরা করার জন্য। হ্যাঁ, আজকে এখানেই খাবো দুজনে। মাঠের ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তারপর আমরা দুজনে কতটা উঁচুতে উঠে গেছি দেখুন, মনে হচ্ছে জমির মাঝখানে দাঁড়িয়ে আছি। কাঁকড়াটা এরকম চিবিয়ে চিবিয়ে খেতে এত ভালো লাগে, অসাধারণ হয়েছে বন্ধুরা। এই তেলো কাঁকড়ার স্বাদটা কিন্তু একদম অন্যরকম, চিতি কাঁকড়ার মতো লাগে না, তার থেকেও ভালো লাগে। কিছু বলো ভাবছে পড়ে যাবে, ভাঙতে পারিনি দাঁত, এত শক্ত শক্ত আর কি বড়। দুপুরবেলা মাঠের হাওয়া বইছে, তার উপরে এতটা উঁচুতে ভীষণ মজা লাগছে আজকে খেতে, সত্যি কি শক্ত গো। কাঁকড়ার দাঁড়ার ভেতরে যে শ্বাসটা থাকে সেটা খেতে অসাধারণ লাগে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শক্ত দাঁড়াটা।